হ্যালো বন্ধুরা, আজ আমি আবার চলে এলাম নতুন কিছু খাবারের সঙ্গে, নতুন কিছু আইটেমের সঙ্গে। আজকে আমার এখানে আছে কুমড়ো ভাজা, তার সঙ্গে আছে পটল ভাজা, এটা হচ্ছে পুঁই শাক চচ্চড়ি, পুঁই শাকের চচ্চড়ি, এটা হচ্ছে উচ্ছে দিয়ে মুগের ডাল, এটা হচ্ছে এঁচোড় চিংড়ি, ওই দুঃখিত পটল চিংড়ি, এটা পটল চিংড়ি, এটা হচ্ছে কচি আমের চাটনি, কচি আম, এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল, ট্যাংরা মাছের ঝাল, এটা তো বন্ধুরা আমি এখন খাওয়া শুরু করছি। এটা হচ্ছে লেবু, লঙ্কা, পেঁয়াজ, প্রথমে আমি খাবো ডাল দিয়ে আর কুমড়ো ভাজা দিয়ে। উচ্ছে দিয়ে, ডাটা দিয়ে মুগের ডাল করা হয়েছে। এগুলো হচ্ছে কাটোয়া ডাটা, উচ্ছে দিয়ে মুগের ডাল খেতে খুব ভালো লাগে। আজকে ভাতের পরিমাণটা অনেক বেশি নিয়েছি, সেটা কুমড়ো ভাজা। কাটোয়া ডাটা এগুলো এটা পুঁই শাক চচ্চড়ি,
খুব ভালো হয়েছে খেতে, ভুষা চচ্চড়িটা। বাজারে এই সময় পুঁই শাক ওঠে, নতুন পুঁই শাক একদম কচি। পুঁই শাকটা এত কচি যে ডাটাগুলো চিবিয়ে খাওয়া যায়। এটা হচ্ছে পটল চিংড়ি, আমি ভুল করে এঁচোড় চিংড়ি বলে ফেলেছিলাম, তার জন্য দুঃখিত আমি। এটা হচ্ছে পটল চিংড়ি, চিংড়ি মাছ দিয়ে পটলের পটল করা হয়েছে। বেশ সুস্বাদু হয়েছে, ছোট ছোট চিংড়ি মাছ।
দাও। এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল, ট্যাংরা মাছ। খুব ছোট ছোট ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের ঝালটা ভালো হয়েছে খেতে, প্রতিটা আইটেমই খুব ভালো খেতে। কারণ আমার গিন্নি সে খুব সুন্দর রান্না করতে পারেন, খুব গুছিয়ে রান্না করে। ট্যাংরা মাছগুলো এত কচি যে পুরো চিবিয়ে খাওয়া যাবে। সবার সাথে খাবো কচি আমের চাটনি, কচি আম একদম।
খুব ভালো লাগছে খেতে।